সুপ্রিয় স্টুডেন্টসরা আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ইতিমধ্যেই ডিএলএড কোর্সের অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়েছে তো আপনাদের একটু অবগত করে রাখি যে কিছুদিন আগে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছিল সেখানে একদম স্পষ্ট ভাষায় বলা হয়েছে প্রাইমারি চাকরির ক্ষেত্রে ডিএলএডদের পূর্ণ অধিকার আছে বিএডরা কিন্তু প্রাইমারি চাকরির ক্ষেত্রে এলিজিবেল না ফলে প্রাইমারি স্কুলে আগামী দিনে যে বিপুল পরিমাণে নিয়োগ হতে চলেছে তাতে কিন্তু রাই এলিজিবল ফলে আগামী দিনে ডিএলএড কোর্স করা ছাত্রছাত্রীদের বিপুল সুযোগ রয়েছে প্রাইমারি স্কুলে চাকরির ক্ষেত্রে ফলে আপনারা যারা প্রাইমারি স্কুলে চাকরি করার ইচ্ছা প্রকাশ করছেন এতদিন ধরে একটা বহুত আগ্রহ প্রকাশ করছেন যে আমি প্রাইমারি স্কুলের মাস্টার হব এই যে আপনাদের যে মনোবাসনা অথবা আপনারা যারা এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এতদিন আগ্রহী হয়েছিলেন আপনারা কিন্তু এই ডিএলএড কোর্সে ভর্তি হতে পারেন তো দীর্ঘ প্রতীক্ষার পর ডিএলএড কোর্সের ভর্তির নোটিশ বার হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ক্রাইটেরিয়াগুলো থাকলে আপনারা ডিএলএড কোর্সে ভর্তি হতে পারবেন ডিএলএড কোর্সে কোন কোন প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হতে পারবেন এন সি টিই কোন কোন কলেজে ডিএলএড কোর্স করানো হয় তো নিচে আপনারা দুটো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ডিএলএড কোর্সের যাবতীয় ইনফরমেশন কীভাবে আপনারা অ্যাডমিশান হবেন এবং কোন কলেজে অ্যাডমিশান নিলে আপনার সুবিধা হবে অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি কোন কলেজটি আছে যেখানে আপনি অ্যাডমিশান নেবেন এই সমস্ত কিছুই জানতে পারবেন দুটো ওয়েবসাইটের মাধ্যমে দু হাজার তেইশ পঁচিশ অ্যাকাডেমিক সেশানে ডিএলএড কোর্সে ভর্তির প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা যাদের ফিফটি পার্সেন্ট নাম্বার আছে তারা এই কোর্সের জন্য এলিজিবেল এবং যে সকল ক্যান্ডিডেটরা আছেন যাদের উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার নেই তারা যদি এসসি এসটি এস টি এ অথবা ও বি বা পিএইচ অথবা এক্স সার্ভিসম্যান হন তাহলে আপনারা ফর্টি ফাইভ পারসেন্ট নাম্বারেই কিন্তু ডিএলএড কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে দেবেন